السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধ সম্মানিত, আজকে সভার সভাপতি সাহেব, শ্রদ্ধ আমার সামনের উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধ পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহ সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। একটা বিষয় বিশেষ করে আমি কিছুক্ষণ আগে যখন অজু করার জন্য, অজু করে সালাত আদায় করার জন্য গিয়েছিলাম, তো আপনাদের এই অজুখানাতে একটা মানে লেখা দেখলাম দেওয়ালে আর কি, সেখানে লেখা আছে অজু নামাজের চাবি আর নামাজ জান্নাতের চাবি, বুখারী। প্রথমত বিষয় যেটা হচ্ছে যে অজু নামাজের চাবি আর নামাজ জান্নাতের চাবি বলে যে বুখারি নামে চালানো হয়েছে, এটা সম্পূর্ণ ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। প্রথম কথা যেটা হয়েছে যে নামাজ জান্নাতের চাবি বলে বুখারি তো দূরের কথা, কোনো সহি হাদিসই নেই। নামাজ জান্নাতের চাবি বলে কোনো সহি হাদিসই নেই। এখন এ সম্পর্কে একটা হাদিস রয়েছে যেটার উল্লেখ আছে সহিহ তিরমিজি অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 3 হাদিস নম্বর 4। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু। হাদিসটির তাহাকিক, হাদিসটির তাহাকিক সম্পর্কে শেখ নাসিরুদ্দিন আলবানি বলেন যে হাদিসটির প্রথম অংশ জঈফ, অর্থাৎ জান্নাতের চাবি হচ্ছে নামাজ এই অংশটুকু জঈফ। তাহলে জান্নাতের চাবি হচ্ছে নামাজ এই অংশটুকু জঈফ যেটা সেখানে উল্লেখ করা আছে, কিন্তু সহি হাদিস এর বিপরীত বলছে। সহি হাদিস বলছে যেটা উল্লেখ আছে সহি বুখারিতে, অবশ্য এটা হাদিস না, এটা হচ্ছে মানে কৌল, এটা উল্লেখ আছে সহি বুখারি কিতাবুল জানাইজ অধ্যায় নম্বর 23 অনুচ্ছেদ নম্বর 1। সেখানে আছে ওয়াহাব ইবনু মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, তার কারণ অন্য হাদিসের মধ্যে এসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। এই সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বলেছেন অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। এখন সাধারণভাবে আমরা যদি মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন জান্নাতের চাবি, তো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি, তো শুধু মনলেই তো গিয়ে জান্নাত খুলে দেবো, যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সুতরাং ব্যাপারটা তো সহজ না। প্রথম কথা যেটা হচ্ছে যে আমরা যে কালেমা পড়ি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমার কথা শিক্ষা দিয়েছেন সেটার দাবি কিন্তু আমরা পূরণ করছি না। মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমার দাওয়াত দিচ্ছে সেটা কোন কালেমা, সেজন্য তারা এটা পড়তে রাজি হয়নি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা যদি একটা কথা বলো তাহলে আরো তোমাদের বুকে চলে আসবে, অনেক তোমরা কামিয়ার হয়ে যাবে, তারা বলছে একটা কিনা আমরা 10টা কথা বলতে রাজি আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, রাজি হয়নি তারা, বরঞ্চ তারা গালি দিয়েছিল, মার দিয়েছিল। আর আজকে আমরা কলেমা হাজার বার পড়ছি, তারপরেও আজকে আমরা বেনামাজি,
কলেমা পড়ার পরেও সব রকমের পাপ আমার দ্বারা হচ্ছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কলেমা কি জান্নাতে চাবি নয়, তিনি বলছেন হ্যাঁ অবশ্যই, তবে যে কোনো চাবির দাঁত থাকে, চাবির দাঁত থাকে, বিনা দাঁতে চাবি হয় না। তুমি দাঁত যুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। তুমি যদি দাঁতযুক্ত যদি চাবি নিয়ে আসতে পারো তাহলে তাদের জান্নাতের দরজা খোলা হবে না, সেটা হবে না, অন্যথায় তোমার জন্য জান্নাতের দরজা খুলেই হবে না। তাহলে বোঝা গেল এই বর্ণনা বলছে, মানে অন্যান্য বিভিন্ন হাদিসের ভিত্তিতে, যে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে বলা হয়েছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো এটা বুখারীতেও নেই, জান্নাতের চাবি যেটা বলা হয়েছে নামাজ সেটা তিরমিজিতে আছে, তারপরে বর্ণনাটি সঠিক নয়, বর্ণনাটি সঠিক নয়, তো এটা বুখারীর নামে চালানো হয়েছে আর কি, তো এটা ভুল হয়েছে, এটা সংশোধন করতে হয়, না হলে যত মানুষ দেখবে নতুন মানুষ সবাই একটা করে ভুল শিক্ষা করে যাবে, এখান থেকে আসবে আর একটা করে ভুল শিক্ষা করে যাবে, সেজন্য এটা আমার নজরে পড়লো আমি বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।